রাজধানীর মিরপুরে স্বল্প মধ্যম আয়ের মানুষের জন্য 1500-এর বেশি ফ্ল্যাট নির্মাণ করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এরই মধ্যে ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু বিপত্তি দেখা দিয়েছে ছোট ফ্ল্যাটগুলোর বিক্রি নিয়ে। এ সমস্যার কারণ কি আর এগুলো সমাধানের জন্য কি ভাবছেন সংশ্লিষ্টরা, এমন সব বিষয় নিয়ে আজকে নিউজ রুম আলোচনা করব। আলোচনা করব এ বিষয়ে বণিক বার্তায় প্রকাশিত আজকের একটি প্রতিবেদন নিয়েও, যার শিরোনাম ছিল সমীক্ষা ছাড়াই ভবন নির্মাণ, ছোট ফ্ল্যাটের ক্রেতা পাচ্ছে না গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রতিবেদনটি লিখেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক শামীম রহমান। আর পুরো আলোচনায় আজকে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি আল্লাহ আমিন হুসাইন। শামীম রহমান, বণিক বার্তা নিউজ রুমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শামীম, আপনার প্রতিবেদন থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে সমীক্ষা ছাড়াই ভবন নির্মাণ করার জন্য ক্রেতা পাচ্ছে না, আসলে এই প্রকল্পটি সম্পর্কে আমরা জানতে চাই আসলে ঠিক বাস্তবিক চিত্রটি কেমন। আলামিন, আমরা জানি যে ঢাকায় আবাসন সংকট একটি বড় সমস্যা। এই সমস্যাটির সমাধানের লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকার মিরপুরের 9 নম্বর সেকশনে একটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে 15টি বহুতল ভবনে 1500-এর বেশি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে স্বল্প এবং মধ্যম আয়ের মানুষের জন্য। এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সম্ভাব্যতা সমীক্ষার বিষয়টি খুবই জরুরি। সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সেখানে আসলে কারা থাকবেন, সেটা পরিবেশগত উপযোগিতা সহ নানা ধরনের বিষয়গুলোর পরীক্ষা নিরীক্ষা আগেই করে তারপরে প্রকল্প বাস্তবায়ন করা হয়। তো আমরা IMED-র একটি প্রতিবেদন মারফত জানতে পেরেছি যে এই মিরপুর 9 নম্বর সেকশনে যে আবাসন প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে, এই ভবনগুলো নির্মাণের আগে সেখানে কোনো ধরনের সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে এখন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। স্বামী, আপনি যেমনটি বলছিলেন যে স্বল্প এবং মধ্যম আয়ের মানুষের জন্য কিন্তু এই ফ্ল্যাটগুলো নির্মাণ করা হচ্ছে, তো এরপর আমরা সেক্ষেত্রে দেখা যায় যে ছোট ফ্ল্যাটগুলোর চাহিদা কিন্তু তুলনামূলকভাবে বেশি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে ঠিক তার উল্টোটা হচ্ছে, ঠিক কেন এই কারণটি কি বলা হচ্ছে প্রতিবেদনে? স্বপ্ননগর দ্বিতীয় পর্বে 3 ধরনের ফ্ল্যাট নির্মাণ করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। যেই ফ্ল্যাটগুলো সবচেয়ে বড় সেগুলোর আয়তন 1545 বর্গফুট। মাঝারি আয়তনের যে ফ্ল্যাটগুলো সেগুলোর আয়তন 1338 বর্গফুট, আর সবচেয়ে ছোট যে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো 878 বর্গফুটের। তো বড় ছোট মাঝারি এই 3 ক্যাটাগরিতেই ফ্ল্যাটগুলোর দামও নির্ধারণ করে দিয়েছে। বড় ফ্ল্যাটগুলোর দাম 88 লক্ষ টাকার আশপাশের রাখা হয়েছে, মাঝারি ফ্ল্যাটগুলোর দাম 69 লক্ষ টাকা, আর যেগুলো ছোট ফ্ল্যাট সেগুলোর দাম 44 লক্ষ টাকার কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফ্ল্যাটগুলোর জন্য যে প্রসপেক্টাস দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যদি নির্মাণ সামগ্রীর দাম ভবিষ্যতে বেড়ে যায় তাহলে ফ্ল্যাটগুলোর দামও বেড়ে যেতে পারে এবং সেই বর্ধিত দাম ক্রেতার কাছ থেকেই নেওয়া হবে, এরকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গৃহায়ণ কর্তৃপক্ষের এই প্রকল্পটিতে এখনও 90টির বেশি ছোট ফ্ল্যাট অবিক্রিত রয়ে গেছে। তো সংশ্লিষ্টরা বলছেন যে আসলে 250 কোটি টাকা খরচ করে এত ছোট আয়তনের ফ্ল্যাট কিনতে অনেকেই আগ্রহী নন। মূলত মানুষের আগ্রহের কিংবা চাহিদার এই ক্ষেত্রটির কারণেই কিন্তু বিপুল সংখ্যক ফ্ল্যাট অবিক্রিত রয়ে গেছে এই প্রকল্পটিতে, এবং এই মানুষের চাহিদার এই ধরনটির কারণে কিন্তু জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই একই প্রকল্পে 2টি ভবনে ছোট ফ্ল্যাট নির্মাণ করার সিদ্ধান্ত থেকে সরে এসে বড় ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে, এবং সে অনুযায়ী 2টি ভবনের নতুন করে নকশা প্রণয়ন করা হয়েছে, ভবন দুটির নির্মাণ কাজও শুরু করে দেওয়া হয়েছে। শামীম, IMED-র প্রতিবেদনে আমরা আরও একটি বিষয় দেখতে পেয়েছি যে এই প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ভবন নির্মাণের ক্ষেত্রে, এই বিষয়টি সম্পর্কে একটু বলবেন। এই প্রকল্পটিতে IMED-র একটি পরিদর্শক দল সরেজমিন পরিদর্শনে গিয়েছিলেন, তারা বিভিন্ন খুঁটিনাটি জিনিস দেখেছেন, নির্মাণ শৈলী থেকে শুরু করে নির্মাণ উপকরণের বিষয়গুলো তারা দেখেছেন। সরেজমিন পরিদর্শনে গিয়ে তারা 11, 16, 17, 18 ও 24 নম্বর ভবনের যেসব ইট ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে যথাযথ মানে পাননি, এরকমটাই উল্লেখ করেছেন প্রতিবেদনে। এক্ষেত্রে তারা বলেছেন যে ইটগুলোর আকৃতিগতভাবে সেগুলো সঠিক ছিল না, অনেক ইটের কোনাগুলো ভেঙে যাওয়ার বিষয়টা তারা উল্লেখ করেছেন। নিম্নমানের ইট ব্যবহার করার কারণে আসলে এই ভবনগুলোর টেকসই যোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। স্বামী, তো আপনি যেমনটি বলছিলেন যে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের কথা বলা হচ্ছে, ছোট ফ্ল্যাটের ক্রেতা না পাওয়ার বিষয়টি বলা হচ্ছে, আমরা এখন আলোচনা একদম শেষ পর্যায়ে, আমরা একটু জানতে চাইব যে সার্বিক বিষয়টি সম্পর্কে আসলে প্রকল্প সংশ্লিষ্টরা কি বলছেন।
আমি প্রকল্পের একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই আইএমইডির যেসব পর্যবেক্ষণ তার সবগুলোর সঙ্গে মোটামুটি একমত পোষণ করেছেন। কিছু 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 ক্ষেত্রে তারা ভিন্ন মত পোষণ করেছেন। এর মধ্যে যে ছোট ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, এই বিষয়টির সঙ্গে প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক তিনি বলেছেন যে আসলে অবিক্রিত নেই, ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াটা এখনও চলমান আছে এবং লটারির মাধ্যমে যারা আবেদন করছেন তাদেরকে মানে ফ্ল্যাটগুলো বরাদ্দ বুঝিয়ে দেওয়ার কার্যক্রমও তারা চলমান রেখেছেন। আর অন্যদিকে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের যেসব অভিযোগ আইএমইডি তুলেছে এই প্রকল্পটিতে, এই বিষয়টি আসলে প্রকল্পের নির্বাহী প্রকৌশলীরা, দায়িত্বশীল প্রকৌশলীরা তারা বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং তারা বলেছেন যে আইএমইডি যেসব ভবনে যেসব জায়গাগুলোতে আসলে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের কথা উল্লেখ করেছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নিয়েছেন এবং ভবিষ্যতে যেন প্রকল্পে নিয়োজিত কোনো ঠিকাদার এ ধরনের নিম্নমানের কোনো নির্মাণ সামগ্রী ব্যবহার করতে না পারেন এবং যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন সঠিক গুণগত মান বজায় রেখে তারা মানে কাজগুলো করতে পারেন, সেজন্য তারা প্রয়োজনীয় তদারকি কার্যক্রম বাড়াবেন বলে আমাদের জানিয়েছেন। শামীম, আপনার গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। বণিক বার্তায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার বিশ্লেষণ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি আমরা। আর ডিজিটাল মাধ্যমের এসব পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখতে যোগ দিন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে, জানান আপনার মতামত। আর দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ পেতে ভিজিট করুন www.bonikbarta.net। করোনা মহামারীর এই সময়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।